ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউ টু নো টেকনোলজি অ্যান্ড সায়েন্স। তো চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন। তো আজকের এই ভিডিওতে বলবো মার্স কোড কী, তো মার্স কোড আমরা কীভাবে ইউজ করতে পারবো এবং মার্স কোডের মাধ্যমে কী হবে। মার্স কোড এমন একটা কোড যেটা আপনাকে আপনি ইউজ করতে পারেন খুব ইজিলি, যেটা একটা অ্যাপস আছে যার নাম হলো মার্স কোড, যেটি তৈরি হয় ড্যাশ আর ডট দিয়ে। ড্যাশ অর্থাৎ নিচে একটা দাগ থাকে ওটাকে ড্যাশ বলা হয়, আর ডট মানে ফুল স্টপটাকে ডট বলা হয়। তো ড্যাশ আর ডট দিয়ে মার্স কোড তৈরি হয়। তো চলুন কীভাবে মার্স কোড তৈরি করা যায় তো সেটা দেখে নেওয়া যাক। আর মার্স কোড কী, মার্স কোড হলো ধরুন আপনি একটা কিছু টেক্সট লিখলেন, ফর এক্সাম্পল আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ধরুন আপনি টাইপ করলেন, সেগুলোকে ড্যাশ আর ডটে কনভার্ট করাটাকেই মার্স কোড বলা হয়। তো চলুন ডেমোতে যাওয়া যাক। তো আমরা মার্স কোড অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করতে হবে মার্স কোড, MORSCCOD, মার্স কোড। MORSECODE জাস্ট ক্লিকে সার্চ করলেই হবে। তো এবার অ্যাপ্লিকেশানটা দেখছেন এইখানে চলে এসেছে। তো আমার অ্যাপ্লিকেশানটা আপডেট করেনি, তবুও আপনাদেরকে বলছি আপনারা আপডেট করে নিন। তো আমি এখান থেকে খুলছি। তো এখানে খোলার পর আপনি দেখুন এরকম একটা কিছু চলে আসবে। তো এখানে আপনাকে টাইপ করতে হবে, সরি এটা মার্স কোডে করা আছে, তো আপনাকে এইখানে এইখানে এ দেখতে পাচ্ছেন এইখানে এটাকে এইটাকে ক্লিক করতে হবে। তো এটাকে ক্লিক করার পর আপনি যেখানে যা টেক্সট টাইপ করতে পারেন, যেমন আমি এখানে টাইপ করছি, তো এইগুলো হয়ে গেলো আপনার মার্স কোড, এটা হয়ে গেলো আপনার মার্স কোড। এবার এটা আপনি যে কাউকে সেন্ড করতে পারেন এইটা কপি করে নিয়ে। তো কপি করার জন্য আপনার জাস্ট এখানে ক্লিক করবো, তো এটা কপিড হয়ে গেল। তো ফর এক্সাম্পল আপনি যাকে খুশি পাঠিয়ে দিতে পারেন এটা। তো আপনি এটা যাকে খুশি পাঠিয়ে দিতে পারেন এইভাবে পেস্ট করে এইভাবে জাস্ট। এবার এটাকে এটাকে ধরুন আপনাকে কেউ পাঠিয়েছে এই মার্স কোডটা, এই মার্স কোডটা আপনাকে কপি করতে পারেন। এই দেখুন এইভাবে এইভাবে কপি করে নিলেন, মার্স কোডটাকে কপি করে নেওয়ার পর আপনাকে মার্স কোড অ্যাপ্লিকেশানে যেতে হবে, তারপর অ্যাডটাকে ক্লোজ করে দিন, তারপর এখানে এই এই আইকনটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে মার্স কোডটা চলে আসবে, দেখুন তো এই মার্স কোডটা বেরিয়ে গেছে। তো মার্স কোডটা যখন আপনি এখানে দেবেন তখনই এখানে আপনার অ্যান্সারটা দিয়ে দেবে। ফর এক্সাম্পল আমি আর একবার দেখাচ্ছি, ঠিক আছে এবার টোটালি কেটে দিচ্ছি। তো আমি অ্যাপ্লিকেশানটাকে টোটাল বন্ধ করে দিচ্ছি, তো আবার দেখিয়ে দিচ্ছি আমার মার্স কোডটা কিন্তু কপি করা আছে। তো দেখুন এখানে কিছু লেখা নেই, আমি জাস্ট মার্স কোডটা কপি পেস্ট করে দেবো, আমি জাস্ট পেস্ট করে দিলাম, তারপরেই দেখুন ক্যালকুলেট হয়ে মার্স কোডটা কপি গেলো। তো এটা এবার কীভাবে কাজ করছে চলুন দেখে নেওয়া যাক। ফর এক্সাম্পল আমি এখানে এটা ক্লিক করলে একবার দেখুন টি হলো, আর দুটো টি ইউজ করলাম টি টি হয়ে গেলো। তো এইরকম করে মার্স কোডটা ক্লিক করলে তারপর আপনি এর পেস দিচ্ছেন তাহলে টি হয়েছে, মানে এরকম এরকম করে আপনি ক্লিক করে এরকম করে আপনি মানে মার্স কোডটা ইউজ করতে পারেন। সো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, ভিডিও যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে মার্স কোড বিষয়ে সবার জ্ঞান হয়ে যায়। তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে কেউই ভুলবেন না। থ্যাংকস, বাই।